আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, যারা খরগোশ লালন পালন করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। অনেকে নতুন আছেন যারা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো আর আগের ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমার এই ছোট ছোট বাচ্চা তিনটে ছিল খরগোশের। এই দেখুন বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখুন ওই যে একটা শুয়ে আছে, দেখুন। আসলে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে যে পরিমাণে গরম, এই গরমে আমার খরগোশগুলোর কী অবস্থা হয়েছে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, আর আমি কীভাবে এদেরকে স্বাভাবিক করলাম সেটাও দেখাবো। আসলে দেখুন আমার খরগোশ সবগুলো এরকম হয়ে গেছিলো গরমে। দেখুন এই যে খরগোশটা, দেখুন ঠিকমতো দাঁড়াতে পারছে না। আমার সবগুলো খরগোশ এরকম হয়ে গেছিলো। আমি অনেক কষ্ট করে খরগোশগুলোকে স্বাভাবিক করছি। আসলে যেই পরিমাণের গরমটা নামছে, এই গরমটা ওরা সহ্য করতে পারছে না। আপনারা যারা খরগোশ লালন পালন করে থাকেন তারা অবশ্যই, আপনারা এরকম গরম যেই কদিন যাবে এই কদিন আপনারা প্রত্যেকটা দিন এই খরগোশগুলোকে গোসল করে দেবেন ঠিক মতো। এই দেখুন আমি প্রায় এক ঘন্টার মতো এদের শরীরে পানি ঢালছি। পানি ঢালার পর এদেরকে একটু স্বাভাবিক করতে পারছি। তো আমার এই চারটা খরগোশ, এটা এটা আর এই দুইটা, এইটা এগুলো স্বাভাবিক হয়ে গেছে। এগুলো মনে হয় আর সবার সমস্যা মনে হয় হবে না, কিন্তু এটাকে বাঁচাতে পারবো কি না সন্দেহ। আপনারা দেখুন এটার কী অবস্থা, এটা পা খাড়া করতে পারছে না। দেখুন ও যে খাড়াবে বা উঠবে একটু, ও খাড়াতে পারছে না। আমি একটু ভাত দিয়ে রাখছি, দেখি ও খায় কি না। আসলে ভাত খায় কি না, আমি কখনো ভাত খাওয়াই না। ওটা দিয়ে রাখার একটাই কারণ যে আসলে নরম জিনিসটা একটু দিয়ে রাখলাম, যদি ও খেতে পারে, ওটা যদি ও খেতে পারে তো তাহলে ও সুস্থ হয়ে যাবে। দেখুন আর এই ভিডিওতে আপনাদেরকে আরও একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ অনেকের খরগোশের গা থেকে রক্ত বের হয়ে যায় বা কেটে যায়, আঘাত পায়, এরকম সমস্যা অনেকের হতে পারে। যেমন আমার এই খরগোশটার আমি দেখাতে পাচ্ছি না, দেখুন ওর যে লেজটা একবার চিকন হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট। এই দেখুন ওর লেজটা, দেখুন ও দেখাতে দিচ্ছে না। আসলে লেজটা থেকে রক্ত বের হচ্ছে। আসলে আমি একা ভিডিও বানাই, সেই জন্য আমি সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না। যাদের খরগোশের ব্যথা পাবে বা যে কোনো জায়গা থেকে কেটে যাবে, রক্ত বের হবে, এরকম যদি হয়, ওই যে দেখুন, যদি এরকম হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের বাসায় যে হলুদ আছে, যে হলুদটা আপনারা আপনাদের তরকারির সঙ্গে খেয়ে থাকেন, এই হলুদটা আপনারা অবশ্যই পানি, হালকা একটু পানি দিয়ে ওদের যেখানে রক্ত বের হচ্ছে ওই জায়গাটা অনেক একটু বেশি করে লাগিয়ে দিবেন, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। হলুদ দিয়ে আর কি ওদেরকে ঢাকিয়ে দিবেন যে জায়গায় আর কি রক্ত বের হচ্ছে ওই জায়গাটা, তাহলে অনেক দ্রুত ওদের ওই ঘাটা ভালো হয়ে যাবে বা রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। তো গাইস, আমার মনে হয় এই খরগোশটা বাঁচাতে পারবো না। আপনারা দোয়া করবেন যাতে খরগোশটা বেঁচে যায়। আপনারা হয়তো জানেন ভিডিও আমি বেশি লং করি না, ভিডিও আর বড় করবো না। ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যারা এই খরগোশ লালন পালন করেন একটু সতর্ক থাকুন। যে পরিমাণের গরম পড়ছে, আসলে প্রত্যেক দিন গোসল না করালে এগুলোকে বাঁচাতে পারবেন না, তাই আপনারা সতর্ক থাকুন, সেজন্য ভিডিওটি করানো। আর ভিডিওটা লং করবো না, ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো গাইস, আপনাদের কিছু জানার যদি প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।